সৌদি দূতাবাসের মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আবুল বশির। বশির, বিজয়ের 50 বছরে বিশ্বের কাছে বাংলাদেশের অর্জন তুলে ধরতে দূতাবাস কি ধরনের কাজ করছে বিস্তারিত জানাবেন আমাদের। মীরা, আপনি জানেন মহান বিজয় দিবস উপলক্ষে সারা পৃথিবীতে প্রবাসীদের এই মহান বিজয় দিবস উপলক্ষে অনেক পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক তেমনিভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরব বাংলাদেশ দূতাবাসে এক প্রেস বিজ্ঞপ্তিতে নানা অনুষ্ঠানের সূচনা করেছে। তো প্রথম পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং 9:37 জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন রাষ্ট্রদূত। এছাড়াও 10টা গ্রুপ ছবি তোলা হবে এবং 10:15 পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এছাড়া 10:17 দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করবেন। এছাড়াও 10:40 মহান বিজয় দিবসে স্বাধীনতা সুবন্ত জয়ন্তী, মুজিব শতবর্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2041 প্রেক্ষাপটে আলোচনা সভা অনুষ্ঠিত করবে দূতাবাসে। এছাড়াও মাননীয় রাষ্ট্রদূত কর্তৃক বক্তব্য, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত ও জাতীয় সুখ সমৃদ্ধির কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এছাড়াও দ্বিতীয় পর্বে 3:15 দূতাবাস প্রাঙ্গণে বিজয় মেলার আয়োজন করা হবে। রিয়াদস্ত বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্গ প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান এবং 7:00 সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 8:30 চিত্রাঙ্গ প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাননীয় রাষ্ট্রদূত জাভেদ পাটওয়ারি। এছাড়াও সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এছাড়াও সৌদি আরবে আপনার অনেক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক যারা এখানে রাজনীতি করছেন এবং সামাজিক সংগঠনগুলো সহ এখানে এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানের আলোচনা এবং অনুষ্ঠান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। বশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সৌদি আরব থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল বশির।